বাড়িতে রেস্তোরাঁয় উদ্বৃত্ত খাবার পৌঁছে দিন অভুক্তদের কাছে, নিরন্নের কাছে অন্ন পৌঁছে দিচ্ছে দেশের একাধিক সংস্থা, শুরু হয়েছে ফিডিং ইন্ডিয়া। তাই নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট মুড ব্যাংক। জানেন কি, গোটা বিশ্বে অনাহারে অর্থাহারে মৃত্যুর হার সবচেয়ে বেশি। অপুষ্টির অন্ধকারে কোটি কোটি মানুষ। দুবেলা পেট ভরে খেতে পাওয়া মানুষের সংখ্যার তুলনায় না খেতে পাওয়া বা অর্থাহারে থাকা মানুষের সংখ্যা অনেক বেশি। বিভিন্ন সমীক্ষা থেকে পাওয়া তথ্য অনুযায়ী পরিসংখ্যানের দিকে নজর দেওয়া যাক। গোটা বিশ্বে 82 কোটি মানুষ ক্ষুধার্ত, এর মধ্যে 1/3 মানুষের বাস ভারতে। 20 কোটিরও বেশি মানুষ প্রতি রাতে অভুক্ত থেকে ঘুমোতে যান। প্রতিদিন 7,000-এরও বেশি ভারতবাসী অনাহারে মারা যান। বছরে এই সংখ্যাটা 25 লক্ষেরও বেশি। প্রতি বছর ভারতে উৎপাদিত খাবারের 40% পর্যন্ত নষ্ট হয়, যার মূল্য 50,000 কোটি টাকা। বিয়ে বাড়ি বা অন্য অনুষ্ঠান বাড়িতে রান্না করা খাবারের 20% নষ্ট হয়। অথচ এই খাবার পৌঁছে যেতে পারে অনাহার অর্থাহারে থাকা মানুষের কাছে। এগিয়ে এসেছে সরকার, এগিয়ে এসেছে বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন। তারাই আপনার বাড়ির উদ্বৃত্ত খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে।